আমি তাহলে ঠিকই ধরেছিলাম, বাকি আফগান পাথর এই জাদুকরের কাছেই আছে, তাই এই পাথর নেওয়ার জন্য তার এত কৌশল। এই পাথর ফোটা হলে নিশ্চয়ই অনেক শক্তি ধরে, সেই লোভেই দেন। আশ্চর্য, আমার বংশের জিনিস সেটা আমি আপনারা কেমন করে দিই? আপনি যে এটার জন্য এসেছেন এ কথা যদি শুরুতেই আপনি আমারে কইতেন, তাহলে তো আমি আপনাকে আগেই বলে দিতাম না আমি দিতে পারবো না। আমি এই পাথরই চাই, হয় আপনি নিজে থেকে দেবেন, নিয়ে নেব। আমার বাড়ি থেকে বের করে দাও, আমি যাবো না কর্তা মশাই। তোমাকে আমার চেয়ে কমল একটু বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি হলে একেবারে আস্ত বোকা। তোমাকে দিচ্ছেটাকে পাথর যে তুমি না নিয়ে যাবে না? এই গাড়ি লুলি কেন? পার কর বলছি, শিকির কর। জাদুকরো, তুমি কিছু মনে করো না গো। হ্যাঁ, তোমাকে তো আমাদের বাড়িতে আর কেউ থাকতে দেবে না, শোনো না, তুমি তো অন্য জায়গায় চলে যাবে না। হ্যাঁ, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে চলো, আমাকে নতুন নতুন জাদু শেখাবে। এবার কি হবে কর্তাবসাই? যে কাণ্ড করবে আমি তো বুঝতেই পারিনি, কপি দাদারে বাঁচাতে হবে। ও গোপাল, তুই ঠিক কথাই কইছিলি রে, এই লোক সুবিধের নয়। ও বাবা, এই কথায় আমি তোমাদের ক্ষতি করে দিচ্ছিলাম গো বাবা। আমার চোখের সামনে আমার একমাত্র ছেলে কপির তুমি পারলে, তারপরে আমি তোমাকে ছাড়বো রে, আমি তোমার কোয়াইতে পড়বো। কি করতেছেন? আরে পাইগুলোকে সরান, ছেলেটাকে যে মেরে ফেলবে। চুপ, আর একটা শব্দ করলেই এই বলদের গলা নামিয়ে দেব, তখন নাই মরা কান্না কাঁদবেন ছেলের দেওনে। না গোপাল, কোন বুদ্ধি তোকে লাগাতে দেব না। বাইকরা যাও, গোপালকে থামে সেটা বলো, ও যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারে, নাহলে গোপীকে আমি মেরে দেব। যা নিয়ে গিয়ে বেরোলে এই ছোট বলদের বাবা বড় বলদের কাছ থেকে পাথরের বাক্সটা নিয়ে নাও। আগে আমার হাতে পাথর আসুক, তারপর তোর খবর নেব। তোর সঙ্গে তো আমার অন্য সম্পর্ক। দিয়ে দেন কর্তা মশাই, এবার আপনি দিয়ে দেন। দেবেন কিনা ভাবছেন কর্তা মশাই? লাভ নেই, দে দেন। না না, কিছুতেই দেবো না। চুপ, তাই দেবো না। চুপ,
দিতে পারলেন না। এবার দেখি জাদুকর তুমি চাও কি না। পাথর কেন আমি আর বাঁচাতে পারবো না? পাথর নিয়ে আমার কিছু এসে যায়, আমি শুধু ভাবতেছি একবার বাইরের লোক এসে আমাদের চোখের সামনে কপি তাদের মারতেছে, মশাই রে বলত কইতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। গোপাল কর একটা দেখি তোর বুদ্ধি কি করে করবো, উনি একটু নড়লেই যে ওরা গোপী দাদারে মেরে দেবে। চোখ দেখতেছিস নে, কোনো মায়া দয়া নেই। তা বলি কি এমন চঙের মতো কায়রে থাকবি নাকি? এবার তো যা। ওই কোটিটা কোনোভাবে আমার হাতে এনে দিতে পারবি? ওই পারে যে আমি কি করে আনতে পারবো যদি দেখে ফেলে? আরে তুই তো ছোটখাটো মানুষ, জাদুঘর তোরে খেয়াল করবে নে। যা যা, ওই কোটিটা আমার হাতে এনে দে, তারপরে দেখ আমি কি করি। ও কেনে নেওয়ায় পৌঁছবো, কিন্তু তোরে কোটি কান দেবো কি করে? কিছু তো একটা কর, দেখি কি বুদ্ধি লাগানো যায়। বুদ্ধি নাকি ওর ঘর থেকে উপচে পড়ছে, এই তো নমুনা। ওরে কুমড়ো, তোর ঘটে এক কোথাও বুদ্ধি নেই রে, পাকা তোর ঘর, এই পাকা গটির মতো। ঠিক বলেছিস বাপ্পতি, গোপালের বুদ্ধি পাকা গটির মতো। বাপ্পতি আবার কি নাটক শুরু করলি বল দেখি? তুই আর কোন নাটক করিস না এখন। নাটক আবার কিসে? এই কুমড়োর উপর আমার খুব রাগ, বেশ করে চোখে বেঁধেছি। আর তোমরা তো সবসময় বলো গোপাল ছাড়া তোমাদের কোনো গতি নেই, এই দেখো আজ কেমন গতি হলো। দাও দাও, এই বাক্স জাদুকরকে দিতে হলো তো। জাদুকর নিয়ে যাও না বাক্স, নিয়ে যাও। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি করতে মশাই বলেছিলেন না, পাথর না নিয়ে যাব না। অঘর জাদুকর মুখে যা বলে কাজেও তাই করে। ওই জাদুগুলো এই অঘর অঘর জাদুকর বাবা তো দিচ্ছে, এ বাবা ছেড়ে দে না। তুই কি আমায় বোকা ফেললি? তোকে তো ছেড়ে দিলে পাইকরা আমায় ধরবে, ছেড়ে দে, নিরাপদ জায়গায় যাই।
তারপরে তোকে ছেড়ে দেব। জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।